সফলতা সাফল্য এবং ব্যর্থতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড সীমাবদ্ধ নয় বরং আমাদের আরেকটা জীবন আছে যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না তারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী কথা বুঝতে পেরেছেন তারাই প্রতিমিতে মারিং কাটিং করে সোমালে খায় সোমালে মারে যা খুশি তাই করে আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারে না এই জন্য জীবনের সফলতা আসল সফলতা হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যদি মাফ করে দেন যদি দয়া করে জান্নাত দান করেন এটাই হলো জীবনের সফলতা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআনি ধারণা ভিন্ন রকম সূরা বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে জীবন যাদের সফল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে শুনেন আল্লাহ পাক বলছেন যারা নাকি গায়েবকে বিশ্বাস করবে অদৃশ্যকে বিশ্বাস করবে আমরা বিশ্বাস করছি কি না আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন না অদৃশ্য বোঝেন তো অদৃশ্য কি আল্লাহ পাক আল্লাহ পাকে দেখি না কিন্তু বিশ্বাস করি নি এত আস্তে করলেন কেন বিশ্বাস করছি কি না অবশ্যই করেছি হাজারবার করেছি জীবনের বিনিময় করি আল্লাহ পাক আছেন ছিলেন আছেন থাকবেন হুয়াল হাইয়ুল কাইয়ুম গায়েবকে যারা বিশ্বাস করে যারা নামাজকে প্রতিষ্ঠা করে এবং নিজের রিস্ক থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করে আর কি সেই কিতাবের উপরে বিশ্বাস করে এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে অবিল আখিরাতে হুম ইউকিনুন এবং পরকালকে বিশ্বাস করেছে যারা তারা কি এবার আসতেছে আসল কথাটা উলাইকা লাহুদাম মির রাব্বিহিম ওয়াউলাইকা হুমুল মুফলিহুন এরাই হচ্ছে সত্যপথ সত্যপথের উপরে রবের তার মালিকের পক্ষ থেকে মালিকের দেখানো পথের উপরে প্রতিষ্ঠিত এবং এরাই সবল কাম সুবহানাল্লাহ এরাই সবল কাম জীবনের সফলতা আর বিফলতার ব্যাপারে সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে ইয়া أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون هي بالشاشرة صبر الفات ولمن كرو باطل بنتي در مقابل مقابل عيد دلو رتا عجن كرو زيبون سبال هار پات دیکھو زيبون سبال هار كيشه হে বিশ্বাসীরা সবরের পথ অবলম্বন করো মাথা গরম করো না মাথা ঠান্ডা রাখো সবরের পথ অবলম্বন করো এই সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও আশা করা যায় তোমরা সফল কাম হবে সুবহানাল্লাহ আশা করা যায় তোমরা সফল হতে পারবে সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়দায় বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন জীবনের সফলতা এই ব্যাখ্যা নেব কার কাছ থেকে বলেন না কার কাছ থেকে কোটি টাকার মালিক হলে জীবনের সফল সফলতা আসে না গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ নয় ব্যাখ্যা নেব কার কাছ থেকে ওই আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীরা জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো কারে ভয় করতে হবে রাষ্ট্রকে পুলিশকে আর্মিকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে কারবার করতে হবে জোরে চিল্লা কর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর আল্লাহর নৈকট্য আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো
নৈকট্য লাভের অনুসন্ধান করো, আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো। অবতাকু ইলাইহিল ওয়াসিলা, এর তাফসীর করা হচ্ছে আয় আমলে সালেহ, নেক কাজ করো, সেই নেক কাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, ওসিলা তালাশ করো। আর আর হলো আল্লাহর পথে সাধনা করো, চেষ্টা করো, মুজাহিদা করো, জিহাদ করো, সংগ্রাম করো, তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে। আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সূরায়ে মায়েদার অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, মদ জুয়া মূর্তি চায়, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকের স্মরণ থেকে গাফিল করে দিতে, তোমাদের পারস্পরিক তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না? কে বলতেছেন, কে বলতেছেন? এর থেকে ফিরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে, আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি। আর আল্লাহ বলেন, আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো, বন্ধ করে দাও, তাহলে সফল হবে। প্রসঙ্গক্রমে আমি আপনাদের সামনে বলতে চাই, 1996 নির্বাচনে পার্লামেন্টে আমি পার্লামেন্টে আসার পর মদ জুয়া নিষিদ্ধকরণ বিল 96, এই বিল আমি উত্থাপন করেছিলাম, বিল পেশ করেছিলাম, আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকায় দেখেছেন, দেখছেন না? সেই বিল উত্থাপন করার পর স্পিকার সাহেব কমিটিতে পাঠিয়ে দিলেন, সংসদীয় কমিটিতে পাঠিয়ে দিলেন। সুদীর্ঘ 2 বছরের ভিতরে এই বিলের কোনো খোঁজ নাই, মারাত্মক ডিপ ফ্রিজের অতল তলে বিল পড়েছিল, সেখান থেকে 15/10/98 তারিখে 2 বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে। আমি এই ঘটনা শুনেছি এই কারণে, এই আয়াতের সঙ্গে রিলেটেড, জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায়। আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করা জিনিসগুলি চালু করলেই জীবনে সফলতা আসবে, আর আল্লাহ কয় আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলেই জীবন সফল হবে। মিটিং বসলো, সেই মিটিং অন্তত 50-60 জন লোক আসছেন। কারা এসেছেন? বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার, সচিব, উপসচিব পর্যায়ের লোকেরা এসছেন, এমপি আসছেন কয়েকজন, সরকারি দলের, বিরোধী দলের, আমাকে তো ডেকেছেই। আমার মনে হলো আসন্নিত হলাম, 2 বছর পরে হলেও বিল তো মরে নাই, জিন্দা আছে। এবং আমার মনে হলো যে এতগুলি মুসলমান এখানে, মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন, এটা আমি আশা করলাম। আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন, আপনি আগে কথা বলবেন না, সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন, সবটা শুনিয়া। বললাম ঠিক আছে, শুরু হলো এই বিলের ব্যাপারে বলা আলোচনা, শুরু হলো বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে, এত এত বড় আমার কাছে ফাইল আছে। বিভিন্ন মন্ত্রণালয়ে মদ নিষিদ্ধ করলে, জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে, এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে, মন্ত্রণালয়ের মন্তব্য, জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে, সার্ক এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে, এত বড় ফাইল। শুরু হলো প্রথমেই অর্থ মন্ত্রণালয়, সভাপতি সাহেব বলেন, বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে, অর্থ মন্ত্রণালয় বলল, মাননীয় সভাপতি, যদি এই বিল কার্যকরী হয়, মদ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমার দেশ প্রতি বছর
28 কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মারুম হয়ে যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলল মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ। ব্যাখ্যা দিচ্ছি, তাদের বক্তব্যের ব্যাখ্যাও আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল মদ যদি বন্ধ হয়ে যায় উচ্ছৃঙ্খলতা বাড়বে, সন্ত্রাস বাড়বে, কারণ সুইপার, ডম, ক্লিনার এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায়। যদি তাদের খাইতে দেওয়া না হয় তাহলে তারা উচ্ছৃঙ্খলা হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে। কাজেই সন্ত্রাস বন্ধ করার জন্য এটা থাকা দরকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব হতাশ হলাম এবং মনে মনে ভাবতে থাকলাম যে আল্লাহ, আজকের এই মিটিং এর ছবি তো তোমার ক্যামেরাগুলি ক্যামেরা ধারণ করছে, কিয়ামতের দিন এই লোকগুলি কি জবাব দেবে তোমার দরবারে? আমি তো আমার বাপের বিল নিয়ে হাজির হই নাই, আমার বাপের বিল তো নিয়ে হাজির হই নাই। এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো আমরা গরিব দেশ, যুক্তি দেখুন, আমরা গরিব দেশ, ডোনাররা আমাদেরকে সাহায্য দেয়, বিদেশি সাহায্য দাতারা, দাতা গোষ্ঠী, তারা আমার দেশে সাহায্য নিয়ে আসে, ওনাদেরকে যদি একটু মদুনা দিতে পারি তো দিলাম কি, একটু মেহমানদারি তো করা উচিত, এই মেহমানদারি না করতে পারলে আমরা তো সপনাশ হয়ে যাবে দেশ। সুতরাং এটা বন্ধ করার অর্থই হলো বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া। এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় বলতে লাগলেন আর আমি বসে বসে কুইনিয়ান গিলতে লাগলাম। সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন সভাপতি সাহেব বললেন, ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব, তার নামের এক একটা মরণা লাগানো আছে, তিনি বললেন, মরণ সাহেব আপনি বলেন, আমি এই লোকটার চেহারা জীবনে দেখি নাই, ওই প্রথম দেখলাম তিনি। আমি ভাবলাম অন্তত সে যাই হোক নামের আগে যখন একটা মরণা আছে, জি, তাহলে উনি এই বিলের পক্ষে কথা বলবেন, আমার ধারণা হলো। কিন্তু সর্বনাশ, তিনি বললেন কি, আহা, চাকরি করতে গিয়ে মানুষ এইভাবে ইমান বিক্রি করে, অবাক হলাম আমি, চাকরি করতে গিয়ে মানুষ তার ইমান বেচে। তিনি বললেন, এই বিল আমি আমি তার কথাই কোট করছি, আমার সব মুখস্থ। তিনি বললেন, এই বিল আমি আগে পাই নাই, মিটিং এসে বিলটা পেলাম, বিল পড়ে দেখলাম যিনি বিল উত্থাপন করেছেন তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে বিল পেশ করেছেন, এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি অনৈসলামিক কাজ। তিনি বললেন, তিনি বললেন এইটা এর কারণ হলো যুক্তি, শোনেন যুক্তি, কত বড় আলেম তিনি, সোজা কথা তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আছে, আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হালাল, আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হারাম, আমার দেশে অমুসলিম বহুত আছে, সুতরাং আমরা যদি মদ নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে, আর আল্লাহ বলেছেন লা ইকরাহ ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নেই। তিনি আরো এক ধাপ আগিয়ে গেলেন, তিনি বললেন, শুধু এই বিলের ব্যাপারই নয়, বাংলাদেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপর ইমান এবং অবিচার আস্থার কথা বলেও অমুসলিমদের উপরে, সংখ্যালঘুদের উপরে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, জুলুম করা হয়েছে। এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল কপাল খারাপ, মাগরিবের বাকি তখন 10 মিনিট, সামান্য সময় পেলাম। আমি বললাম, সভাপতি সাহেব, এতক্ষণ পর্যন্ত আপনার আমন্ত্রিত মেহমানেরা যেসব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই, আর আমি যে আইনের কিতাব দিয়ে আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি সে আইনের কিতাবখানি হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব, যার নাম কোরআন শরীফ। আমি যে বিল পেশ করেছি এই বিল আমার বানানো নয়, এটি মানুষের তৈরি করা নয়। আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে 28 কোটি টাকার ক্ষতি হবে প্রতি বছর, 28 কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মদ বন্ধ করলে। কিন্তু আমি বলতে চাই, আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে আপনারা হালাল করবেন
28 কোটি নয় বন্যার পানির মতো হাজার হাজার 28 কোটি টাকা আল্লাহ বন্যার পানি দিয়ে ভাসায় দেবেন আপনারা ঠকাইতে পারবেন না ঠকাতে পারবেন না খেতে দেওয়ার মালিক কে আল্লাহ ইমাম খমেনি কে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন আমার বন্দীদেরকে ছেড়ে দাও কূটনীতিকদেরকে ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই ইরানে তা পাঠানো বন্ধ করে দেব ইমাম খমেনি ভার্সিটি সিটি বলছিলেন নাকি খমেনি সাহেব কি বললেন ইতিহাস সাক্ষী খমেনি সাহেব বললেন আমেরিকার প্রেসিডেন্ট সাহেব তুমি খাবার দেবা না এই কথা কইয়া ভয় দেখাও কারে আমি তো সেই জাতি যার বছরের ভিতরে এক মাস উপাস থাকা ফরজ বছরে একটা মাস না খেয়ে থাকা ফরজ তুমি আমারে ভয় দেখাও না খেয়ে থাকা তোমার খাদ্যের পরোয়া আমি করি না সুতরাং ভয় তো করতে হবে আল্লাহ পাক খাদ্য দেওয়ার মালিক তিনি খাবারের মালিক দেওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না হালাল কুরাব আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ কে মালিক আল্লাহ পাক আল্লাহর হারাম জিনিসকে আপনারা জারি রেখে 28 কোটি টাকা পাওয়ার লোভ করছেন কত 28 কোটি চলে যাবে ঠিক পাবেন না পেঁয়াজের ঝাঁজ কত টের পান না এখন পেঁয়াজের ঝাঁজ কত এক সময় সিলেটের নাম ছিল দুটি পাতা একটি কুড়ির দেশ ঠিক না দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট আর এখন দুটি কাঁচামরিচ একটি পেঁয়াজের দেশ বাংলাদেশ মানুষ যখন নিজের দাম বোঝে না তখন আল্লাহ জিনিসের দাম বাড়ায় দেয় দাম কার পেঁয়াজের না আমার কার দাম মানুষের দাম মানুষের মানুষটার দাম বোঝে নাই আল্লাহ কাঁচামরিচের দাম বাড়ায় দেয় যা পেঁয়াজের দাম কাঁচামরিচের দাম হাবিজাবির দাম বাড়িয়ে গেল মানুষেরা না খেয়ে মরতেছে সুতরাং আপনারা ঠেকাবেন কি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে উচ্ছৃঙ্খলতা বাড়বে আশ্চর্য কথা আল্লাহ বলছেন উচ্ছৃঙ্খলতা কমবে আর আপনি বলতেছেন বেড়ে যাবে কি আশ্চর্য কথা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে স্বাস্থ্য খারাপ স্বাস্থ্য ভালো হবে মদ খাইলে না খাইলে স্বাস্থ্য খারাপ হবে রাসূলুল্লাহ বলেছেন মদ কোনো ওষুধ নয় মদ নিজেই ব্যাধি এটা নিজেই রোগ সুতরাং কথা হচ্ছে মেহমানদারি মদ দিয়া করা যাবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদ নিষিদ্ধ করণ আয়াত যখন নাজিল হলো এই আয়াত যেটা আমি পড়লাম একজন সাহাবী এসে বললেন হুজুর আমার কাছে কিছু মদ আছে আমি এখন করব কি দেখেন আমি সেইখানে সেই মিটিংয়ে বললাম সেই সাহাবী জিজ্ঞেস করলেন হুজুর আমি করব কি কোন ইহুদির হাতিয়ে দিয়ে দেই আল্লাহ নবী বললেন মদ নিষিদ্ধকরণ আয়াত যখন নাজিল হয়ে গেছে এখন এই মদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে না তা খাওয়া যাবে না তা হাদিয়া দেওয়া যাবে না তা বিক্রি করা যাবে রাস্তায় ফেলে দাও ফেলে দাও ছাড়া এর কোনো পথ নাই আল্লাহ নিষিদ্ধ করা জিনিস হারাম এই জিনিস দিয়ে মেহমানদারি করা জায়েজ নাই এমন কি রাসূলুল্লাহ কথাও বলেছেন আপনারা শুনে রাখুন কোন অনুষ্ঠানে আপনি গেছেন আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে ওই অনুষ্ঠান পরিত্যাগ করো বেরিয়ে যাও এই মদের অনুষ্ঠানে তুমি বসতেও সর্বশেষ বললাম আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন আশ্চর্য কথা আমার দেশে অমুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করব না এটা তাদের উপরে জুলুম হবে রাসূলুল্লাহর উপরে যখন এই আইন নাজিল হয় তখন মক্কা মদিনায় ইহুদি খ্রিস্টান ছিল না তো তাদেরকে উপলক্ষ করে রাসূলুল্লাহ কি আইন বন্ধ করে রাখছিলেন
না বরং বললেন সাহাবীরা তখন তো মাইক ছিল না রেডিও নাই মাইক নাই ফ্যাক্স নাই পত্রপত্রিকা নাই টেলেক্স নাই টেলিভিশন নাই হুজুর বললেন যাও রাস্তায় রাস্তায় এই আয়াত চিল্লায় পড়ো সাহাবায়ে কেরাম রাস্তায় নেমে গেলেন এই আয়াত ইন্নামাল খামরু والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه دابلو সবাই চিল্লায় পড়তে লাগলেন ইতিহাস সাক্ষী তারা যখন তেলাওয়াত করতেছিলেন রাস্তায় রাস্তায় যেই সব মুসলমান মদ পান করতেছিলেন তখন যার হাতে মদের গ্লাস ছিল কোরআনের আয়াত শুনে মদের গ্লাস নিক্ষেপ করলেন যিনি গলায় নিয়েছিলেন মুখে নিয়েছিলেন কুড়ি করে ফেলে দিলেন যিনি গিলেছিলেন গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন যার ড্রামের ভিতরে হাড়ির ভিতরে মদ ছিল লাথি মেরে পাতিল ভেঙে দিল আর মদে মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল শাসনতন্ত্র আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ইমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে সেইটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই আমার দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে না হাসতে কনকান করে না আল্লাহ না বলুক ভগবান তো বলে ব্রহ্মা তো বলে উপরওয়ালা তো বলে ঈশ্বর তো বলে বিধাতা তো বলে খ্রিস্টানরা আল্লাহকে অস্বীকার করে না চিল্লায় বলেন করে না বুদ্ধরা করে না এই দেশের কিছু নাস্তিক মুরতাদ ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না সুতরাং আমার দেশে আল্লাহর উপর ইমান এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে কেউ ঠেকাইতে পারবে না দুই বছর পর একবারের জন্য এটা উঠলো আমি সব কথা বলতে পারলাম না মাগরিবের আজান হয়ে গেল আমাকে বলা হলো এই বিল আবার আরেকদিন আমরা মিটিং করব সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় বিলের উপর রিপোর্ট দেওয়া হলো আমি দাঁড়াইয়া বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম কথা বলতে পারলাম না কথা বলতে দেওয়া হলো না যাই হোক সেটা ভিন্ন কথা আল্লাহ পাকের কাছে ছেড়ে দিয়েছি আমরা চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এখানে মদ এবং জুয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক আপনারা চান কিনা চান কিনা চান কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেটাই হলো সফলতার মানদণ্ড দুনিয়ার চৌহদ্দির ভিতরে এই সফলতা নির্ভর করে না সূরা হজে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন হে বিশ্বাসীরা রুকু করো তোমরা রুকু এবং সেজদা করো আর নিজের রবের বন্দিগি করো নেক কাজ করো এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে সফলতার মানদণ্ড এখানেই আল্লাহর হুকুম আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথা নত করে দেওয়ার মধ্যেই এটার মধ্যেই রয়েছে সফলতা আল্লাহ পাক সেই কামিয়াবি দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে দান করুন আমরা বলি আমিন আমরা বলি আমিন এর ফলে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ আল্লাহর কথা কি সবই গুরুত্বপূর্ণ আল্লাহ পাক বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ ويتخذها هزوا أولئك لهم عذاب مهين লোকেদের মধ্যে এমন লোক আছে যারা মনোমুগ্ধকর কথা কিনে আনে জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য ويتخذها هزوا আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথে এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে উলাইকা লাহুম আযাবুম মুহিন এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আর কি
وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم. আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয় সে দর্প ভরে অ্যাবাউট টার্ন করে দর্প পরে পিঠ ফিরায় চলে যায় কাল্লাম ইয়াসমাহা যেমন সে শুনতেই পায় নাই কান্না ফি উযনাইহি ওয়াকরা যেন সে বধির কালা আমার কথা যেন শুনেই নাই এমনই অবস্থা এই লাহওয়াল হাদিস এই জিনিসটাকে এটা বুঝতে হবে এই মুহূর্তে সবচাইতে জরুরি কথা লাহওয়াল হাদিস এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে অনুগ্রহ আসছে সেটার নাম হচ্ছে সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে তার নাম কিতাব কোরআন শরীফ তার নাম কি কোরআন শরীফ অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে সেটা কি তারা বিভিন্ন মনোমুগ্ধকর কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে হাদিস শরীফে এসেছে নজর ইবনে হারেস কুরাইশদের এক ব্যক্তি সে বলল তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ রাসূলুল্লাহর চেহারা দেখে রাসূলুল্লাহর ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ নবীজি যখন তেলাওয়াত করতেছেন কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে দাঁড়ায় যাচ্ছে রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে শুনে নিজেদের অজান্তে চোখের থেকে পানি পড়তেছে আর মুখ দিয়া বেসাখতা বেরিয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নজর বিন হারিস বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে কথা বলে ইসলাম থেকে সরাইতে পারবা না আমি বুদ্ধি এঁটেছি আমি এক কায়দা করব দেখবা লোকেরা এখানে আর আসবে না সেটার জন্য সে চলে গেল বাগদাদ মক্কা থেকে বাগদাদ ইরাক চলে গেল ইরাক থেকে পুরানা রাজা বাদশাদের কিসসা কাহিনী কিনে আনলো সেই কিসসা কাহিনী কিনে কিনে এনে সেইগুলি কিসসার এক বিরাট আসর বসাইল আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকী সুন্দরী গায়িকা নায়িকা এদেরকে আনা হলো এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করলো আর ইসলামের রাস্তাকে কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগলো বন্ধুগণ আল্লাহ রাসূল আখেরাত এবং নৈতিক চরিত্রে শোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে সেই জন্য এই চেষ্টা তারা করলো যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে এই চেষ্টা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন যাতে শুনতে না পারে সেজন্য নায়িকা এনেছে গায়িকা এনেছে সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে সাংস্কৃতিক আন্দোলন করেছে এগুলি করে কোরআন থেকে ফিরা ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে আর আজও একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহওয়াল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে ঠিক কিনা ঠিক কিনা আজ দেখেন দেশের সরকারের সরকারের পৃষ্ঠপোষকতায় নর্তকী গায়িকা নায়িকা বন্যার পানির মতো ভারত থেকে আসতেছে ঠিক কিনা এরপরে আল্লাহর কোরআনের পথে বাধা দেওয়ার জন্য নাচ গান নাটক সিনেমা ইত্যাদির আমদানি করা হচ্ছে এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে দর্শন বাড়তেছে চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে এগুলি সব হচ্ছে লাহওয়াল হাদিস এগুলি কি বলুন লাহওয়াল হাদিস এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন যারা কেনে এই লাহওয়াল হাদিস যারা কেনে অর্থাৎ নিরর্থক মনোমুগ্ধকর আকর্ষণীয় আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহওয়াল হাদিস এগুলি তারা কেন করে এগুলি করে লিউদিল্লান সাবিলিল্লাহ আল্লাহ রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য আর কোনো কারণ নেই
মুন্সিগঞ্জে আমার এক মাহফিল ছিল নারায়ণগঞ্জের এপার, সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার, শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল আটটায়, একটা দোয়ার মাহফিল। সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ গেট পোড়াই দিয়েছে, মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্র ছায়ায় এই কাজটি সেখানে করা হয়েছে। আমি শুনে বললাম, যারা এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই, নিজেদের তকদিরে আগুন লাগাইছে, নিজেদের তকদিরে আগুন লাগাইছে। জীবনে তো গানের প্যান্ডেলে আগুন দাও নাই, থিয়েটারের গেটে আগুন দাও নাই, জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেল আগুন দাও নাই। সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়, আগুন কপালে দিয়েছো, তকদিরে পোড়াইছো, যে হাত দিয়ে কোরআনের মাহফিলের মঞ্চের প্যান্ডেল পোড়ানো হয়েছে এই হাত তো সাথে থাকার কথা নয়। এরপরে আল্লাহ পাক বলছেন এদের অবস্থাটা কি, আল্লাহ পথে আহ্বানকারীদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে, একদিকে তো আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে যাতে করে আল্লাহর পথে আসতে না পারে, তার জন্য হাজারো প্রচেষ্টা করে, দুই নম্বরে ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামওয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা দাড়িওয়ালা নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রুপ করে। আল্লাহ বলেন এই যে লাঞ্ছনা করতেছ নবীকে, কোরআনকে, ইসলামকে, ইসলামের দায়ীদেরকে, আর আমি তোমাদের জন্য এই, তোমরা যে ইসলামকে লাঞ্ছনা করছো, মুসলমানদেরকে লাঞ্ছিত করছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি উলাইকা লাহুম আযাবুম মুহিন। ইসলামকে যারা লাঞ্ছিত করছো, মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ, তোমাদের জন্য এই লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি কিয়ামতের দিন। এদের অবস্থাটা কি, আল্লাহ বলেন এদের অবস্থা হচ্ছে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাহা কাআন্না ফি উযনাইহি ওয়াকরাব। এদেরকে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয় পরে পিঠ ফিরায় চলে যায়, আমল দিতে চায় না। আল্লাহ বলেন এমন ভাবে অহংকারী ফিরে যায় কান্না ফি উযনাইহি ওয়াকরা, মনে হয় যেন কানা বধি শুনি নাই। ফাবাশশির হুবি আযাবিন আলীম, এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। কঠিন শাস্তির কি দাও, কঠিন শাস্তির কি সুসংবাদ হয়, কি হয় দুঃসংবাদ। আল্লাহ বলছেন কি সুসংবাদ, এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন, আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝাই। ছেলে যদি মায় কন্ট্রোল করতে না পারে, খুব দুষ্ট ছেলে, মায় কন্ট্রোল করতে পারে না, মা তখন বলে আমার কথা তো শুনলি না, দাঁড়া অপেক্ষা কর তোর বাবা আসবে আমি তার কাছে বলবো, এমন পিঠটি লাগাবে তখন মজা টের পাবি। পিঠে নাকি মজা লাগে নাকি, তাহলে এটা বলছে কেন, শাস্তির তীব্রতা বুঝাবার জন্য। সেই জন্য আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহু, এদেরকে সুসংবাদ শোনাও, পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি এদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে দিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে। মরিয়া দেখো তারপরে টের পাবা, এখন তো কিছু আল্লাহ কমে না, আল্লাহ খুব আল্লাহ ধৈর্য আমাদের চাইতে কম না বেশি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কম সুবহানাল্লাহ, চিন্তা করা যায় আল্লাহ যদি আমাদের মতো এইরকমের বদমেজাজি হইতেন, মেজাজ খারাপ হইতো, কবে ভাঙ্গে চুরে সব শেষ করি ভালাইতে, আল্লাহর কত ধৈর্য সুবহান আল্লাহ, কল কত ধৈর্য। আল্লাহ অপেক্ষা করতেছেন, সময় দিচ্ছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক সার্কাসদেরকে সীমা লঙ্ঘনকারীদেরকে ঢিল দিচ্ছেন, কর জোরদার পারিশ কর। তারপরে যখন প্রান্ত সীমায় চলে যায় এরপর আল্লাহ পাক ধরেন, আর যখন ধরে তখন ছাড়াই নিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদীনা ফীহা ওয়া'দাল্লাহি হাক্কান
وهو العزيز الحكيم নিশ্চয় যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত সুবহানাল্লাহ গালাগালি সহ্য করো তোমরা গালাগালি সহ্য করো মার সহ্য করো অত্যাচার সহ্য করো জুলম সহ্য করো আর নিজেদের কদমকে মজবুত করো দ্বীনকে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি ওদের জন্য দুনিয়া তোমাদের জন্য জান্নাত সুবহানাল্লাহ হুনাইনের যুদ্ধ থেকে হুনাইনের জিহাদ থেকে রাসূলুল্লাহ যখন ফিরতেছিলেন ফেরার পথে গনিমতের মালগুলি ভাগ করতেছিলেন গনিমতের মাল ভাগ করছিলেন তখন মক্কি মক্কা শরীফ থেকে যে সমস্ত মুসলমানরা এসেছিলেন তাদেরকে রাসূলুল্লাহ বেশি দিলেন ছাগল বেশি দিলেন গনিমতের মাল ছাগল বেশি দিলেন উট বেশি দিলেন আর আনসারদেরকে কম দিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আনসারদের নেতা ছিলেন তিনি রাসূলুল্লাহকে বললেন হুজুর বন্টন যা করলেন এতে কিন্তু আনসারেরা একটু নারাজ হয়ে গিয়েছে তারাই বেশি স্যাক্রিফাইস করলো অথচ গনিমতের মাল তারা কম পেয়ে গেল হুজুর বললেন তোমার মত কি কয় আমিও ওই রকমই অর্থাৎ ওইটাই সমর্থন করি ওইটাই সমর্থন করি আমাদের কিছু বেশি দেওয়া উচিত ছিল রাসূলুল্লাহ কি বললেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বললেন একটু পরেই তুমি দৃশ্যটা দেখবা ও সাদ ও আনসারেরা একটু পরেই দৃশ্যটা দেখবা মক্কায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে উট ভেড়া ছাগল আর মদিনায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে আল্লাহ রাসূলকে সাথে নিয়ে যাবে আল্লাহ রাসূলকে সাথে নিয়ে যাবে কোনটা বেশি সুবহানাল্লাহ দুনিয়ায় ঠাট্টা করে বিদ্রুপ যারা করে গালাগালি করে সহ্য করো এবং তাহাম্মুলের সাথে পরিস্থিতির মোকাবেলা করো আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো ওদের জন্য দুনিয়ায় সব শেষ যত সেলুট এইখানে শেষ এরপরে সেলুট শুরু হবে কবরের মধ্যে নিয়া আসল সেলুট ঠিক পাইছেন আসল সেলুট শুরু হয়ে যাবে কবরের মধ্যে গিয়া আগ পর্যন্ত যুদ্ধ পালন করো আর মুসলমানদের দুঃখ দুর্দশা ঈমানদারদের জন্য মওতের আগ পর্যন্ত শেষ এরপরে আল্লাহ পাক বলেছেন চিরস্থায়ী জান্নাত দেব খালিদিনা ফিহা আবাদা চিরকাল জান্নাতের মধ্যে থাকবা সুবহানাল্লাহ তবে এখানে আপনি সবর করে থাকবেন আমার অর্থ আমার কথার ভুল অর্থ করবেন না যে আমরা শুধু মাছ খেতে থাকবো আর সবর করব আর মাপবাড়ি রাজনীতি সমাজনীতি ক্ষমতা সব দেশের ফাঁসে ফুজ্জা শারাবি জানি কাবাবি ওরা থাকবে মাথার উপরে আর আমরা খালি সবর করে যাব না কথা কিন্তু সেটা না কথা হচ্ছে ধৈর্যের সাথে পথ অতিক্রম করেন মঞ্জিলের পানে গিয়ে যান মঞ্জিল কি কোরআনের আইন চালু হওয়া মঞ্জিল কি আল্লামা ইকবাল বলেছেন মঞ্জিলের দিকে এগিয়ে যাও মঞ্জিলের পথে গন্তব্যে এগিয়ে চলো সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে যতক্ষণ পারো মঞ্জিলে পৌঁছাবার জন্য দৌড়াও যখন দৌড়াতে পারবে না পায়ে যখন শক্তি নাই তখন হামাগুড়ি দাও হামাগুড়ি দিয়াও যখন এগোতে পারো না গড়াতে থাকো যখন তাও পারো না তখন মঞ্জিলের পানে তাকায় থাকো যতক্ষণ চোখের পাতা তোমার স্তব্ধ হয়ে না যায় চোখের পাতা নীরব নিস্তব্ধ না হওয়া পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো আমরাও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করব ওরা অস্ত্র নিয়ে আসবে আমরাও অস্ত্র ধারণ করব সেই অস্ত্র বন্দুক নয় কামান নয় রিভলভার নয় স্ট্যানগান নয় এসএলআর নয় দুনিয়ার মানুষের বানানো অস্ত্র নয় ওদের অস্ত্রের মোকাবেলা করব ঈমানের অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে কিসের অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে ঈমানের অস্ত্র দিয়ে এদের মোকাবেলা করব আর ইনশাআল্লাহ বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক বলছেন এইভাবে যারা ঈমান আনবে আমলে সালেহ করবে ওদের জন্য জান্নাতুন নাঈম নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেব খালিদিনা ফিহা ওর মধ্যে তারা চিরকাল থাকবে ওয়াদাল্লাহি হাক্কান আল্লাহর প্রতিশ্রুতি অকাট্য আল্লাহ ওয়াদা খেলাপ করেন না কইলেন কেন আসতে বললেন কেন আল্লাহ ওয়াদা খেলাপ করে কখনো অকাট্য প্রতিশ্রুতি শেষে গিয়ে বলছেন ওয়াহুয়াল আজিজুল হাকিম তিনি প্রজ্ঞাময়
এবং পরাক্রমশীল। তিনি যে ওয়াদা করেন সেই ওয়াদা পালনের পথে বাধা সৃষ্টি করতে পারে এমন ক্ষমতা আকাশেও নাই জমিনেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আল্লাহর পথে ঈমান এনে চলার তৌফিক দান করুন বলি আমিন। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন, যত লোক দাঁড়ানো আছেন সবাই বসুন। لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى هزار هزار مسلمان نر ناري দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি। আল্লাহ মেহরবানি করে আমাদের আলোচনা দরুদ ও সালামের সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। হে আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা সারা জীবন আমরা গুনাহ করেছি, দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। হে আল্লাহ তাআলা এত বড় মাহফিল, এই মাহফিলের আয়োজন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর করে আল্লাহ তুমি জানো। হে আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহরবানি করে এই মাহফিলের পাঁচটা দিন তুমি তোমার কুদরতে নিজাম দিয়ে চালায় দিও। হে আল্লাহ অর্থনৈতিক দিক থেকে যে অসুবিধা আছে, হে আল্লাহ তাআলা মালদার লোক যারা, হে আল্লাহ তুমি দয়া করে তাদের দিলকে বড় করে দাও, তারা যেন ওনাদের সঙ্গে দেখা করে গোপনে গোপনে তোমার নবী যেভাবে বলেছে ডান হাতে দাও বাম হাতে যেন ঠেন না পায়। এইভাবে করে কোরআনের খেদমতে এই এলাকার মুসলমানগুলি যেন, মুসলমান নারী পুরুষ সবাই যেন এগিয়ে আসে। আল্লাহ সকলের দিল আর হাত তুমি করে